আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি দ্য লার্নিং টিউবের নিয়মিত অনুষ্ঠান মোরাল স্টোরি সিরিজের চতুর্থ পর্বে। তো চলুন শুনে আসি আজকের গল্পটি। একসময় একটি মেয়ে ছিল, সে সব কিছু নিয়েই আনহ্যাপি ছিল, কারণ সে অন্ধ ছিল, সে কিছুই দেখতে পেত না। তারপরেও সে একটি বিষয় নিয়ে খুবই হ্যাপি ছিল, সেটি হচ্ছে তার একটি বয়ফ্রেন্ড ছিল যে তাকে খুবই ভালোবাসত এবং তাকে খুব টেক কেয়ার করতো। অর্থাৎ মেয়েটি যখন প্রয়োজন হতো তখনই তার পাশে ওই ছেলেটিকে পেত। একদিন ওই ছেলেটি বলল, তুমি কি আমাকে বিয়ে করবে? তখন ওই মেয়েটি বলল, আমি যদি দুনিয়ার মুখ দেখতে পাই বা আমি যদি তোমাকে দেখতে পাই তাহলে আমি তোমাকে বিয়ে করব। তখন ছেলেটি কিছু বলল না। কিছুদিন পরে দেখা গেল মেয়েটিকে কেউ একজন দুটি চোখ দান করেছে। এখন মেয়েটি তার বয়ফ্রেন্ডকেও দেখতে পাচ্ছে। ঠিক এই মুহূর্তে যখন ওই বয়ফ্রেন্ডটি বলল, এখন কি তুমি আমাকে বিয়ে করবে, ঠিক সেই মুহূর্তে মেয়েটি খেয়াল করলো তার বয়ফ্রেন্ড যে ছিল তার চোখ দুটিও অন্ধ। তখন মেয়েটি অস্বীকার করলো এবং বলল যে না, আমি কোনো অন্ধ ছেলেকে বিয়ে করব না। তখন ওই ছেলেটি খুবই কষ্ট পেল এবং চলে গেল। বাড়িতে গিয়ে ওই ছেলেটি টেক্সট করলো ওই মেয়েটিকে যে, ডিয়ার প্লিজ টেক কেয়ার মাই আইস, অর্থাৎ প্রিয় তুমি আমার চোখ দুটির খেয়াল রেখো। অর্থাৎ বুঝতেই পারছেন ওই ছেলেটি তার দুটি চোখ তার ভালোবাসার জন্য দিয়ে দিয়েছিল, কিন্তু ওই মেয়েটি তা বুঝতে পারেনি এবং তার কৃতজ্ঞতাও প্রকাশ করে। এই মেসেজটি পেয়ে মেয়েটি খুবই অনুতপ্ত হলো। তো প্রিয় দর্শক, এই গল্পটি থেকে আমরা কী শিখতে পেলাম? আমরা যেটি শিখলাম, এক নম্বর বিষয় সেটি হচ্ছে আমরা আমাদের পূর্বের অবস্থার কথা সবসময় ভুলে যাই। অর্থাৎ ধরুন আপনার এখন অনেক টাকা পয়সা এবং আপনার একটি গাড়ি আছে, একটি বাড়ি আছে বা অনেক কিছুই আছে, কিন্তু এটি কিভাবে হলো বা এর পিছনে কী দায়ী ছিল এটুকু আমরা চিন্তা করি না, যার ফলে দেখা যায় আমাদের ভিতর থেকে কৃতজ্ঞতা বোধটা চলে যায়। ঠিক ওই মেয়েটির মতো, মেয়েটিকে কিভাবে ভালো করা হলো, মেয়েটির চোখ কিভাবে ফিরে পেলো, সে কিন্তু এই বিষয়টি কখনোই চিন্তা করেনি এবং ওই ছেলেটির প্রতি কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেনি। তো প্রিয় দর্শক, এই গল্পের শিক্ষা আমরা আমাদের বাস্তব জীবনে যেন বাস্তবায়িত করতে পারি সেই আশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।